এই যে সারা দুনিয়ায় যেখানে কোনো দিন বাবে নাই বন্যা হবে, দুবাইতে যে বন্যা হয়ে গেল, এখন পর্যন্ত বন্যার কি বলে এটাকে ল্যাশ কাইটা উঠতে পারে নাই, ক্ষতি পোষায়া উঠতে পারে নাই। এই যে আমাদের এখানে গরম চলতেছে, এই যে ফিলিস্তিনে যুদ্ধ চলতেছে টানা 6-7 মাস, এই যে এক অবস্থা, কেন মানুষের জন্য না, এটা মুসলমানের কারণে। কোরআন এটাই বুঝায়, আল্লাহ এটাই বুঝাইছেন, জহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কসাবাত আইদিন নাস। ও মুসলমান, সবার শোভা পাবে, তোমার জন্য শোভা পাবে না, সবাই বেচা যাবে কিন্তু তুমি বেচা যাবে না। শুধু মুসলমান না, আমরা কিন্তু উম্মতে মুহাম্মদি, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মুহাম্মদুর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা কিন্তু বেঁচে যেতে পারবো না, এটা মনের ভিতরে গাঁথেন, আপনি বেঁচে যেতে পারবেন না, সবাই বেঁচে যাবে কিন্তু আপনি বেঁচে যেতে পারবেন না। বাংলায় একটা কথা আছে, সবার পেটে বলে বিরিয়ানি হজম হয় না, সব খাওয়া সবার পেটে সয় না। আমি গ্রাম্য কথা দিয়ে বুঝাইতেছি, যদি বুঝে আসে আমার কথা, সব খাওয়া বলে সবার পেটে সয় না। এই জন্যই গরমের ভিতরে মা বোন মাচা চিরা বলে এই গরমের দিন যা মনে চায় তা কিন্তু খাস না, মনে কিন্তু অনেক কিছু চায়, ঠিক না? এই গরমে খাইলে হইতে পারে ডায়রিয়াও হইতে পারে, কি হাসপাতালে নিয়ে টানাটানিও পড়তে পারে, আর ডাক্তাররাও বলতে পারে বাঁচে কিনা জানি না। এই জন্য কিন্তু এই গরমের ভিতরে বলে, ঠিক না? আগে ডাক্তাররা বলতো যখন এরকম গরম হয় তো বেশি মশারির ডাইল আর লাউ এর দাম বেড়ে যেত, লাউ আর মশারির ডাইল খাইতে বলতো। এখন তো পিজাও খায়, সিজাও খায়, সবই খায়, ঠিক না? কি 2,500-এ সবই পাওয়া যায়, ঠিক না? আর যুবকরা তো যা পায় তাই খায়, ঠিক না? আর এই গরমের কারণে পড়ে রুগী হয়ে হাসপাতালে যায়, পড়ে থাকে। তো সবার পেটে যেরকম সব খানা, আর আরেকজনে 100 দিনও দরা খায় না, কি দোস্ত আমি তো 100 দিন যাইতেছি কোনো অসুবিধা নাই, তুই চল আমার লগে, ও একদিনে যাই দড়া খায় গেছে। মনে হয় আপনারা বুঝবেন না, যুবকরা ইশারা বুঝতেছে, একদিনে যাই কি দড়া খায় গেছে, ও 100 দিন যে দড়া খায় নাই, ও সয়া গেছে কিন্তু এর সয় নাই, একদিনই দড়া খাইছে। আমাদের সব কিছু মনের ভিতরে গাঁথেন, আমি মুসলমান, আমি উম্মতে মুহাম্মাদি, গুনাহ আমাদের সইবে না। আজকে মুসলমান অতিরঞ্জিত গুনাহ করে ফেলতেছে, রমজান মাসটা গেল, এইখানে বসা লোক পাওয়া যাবে যে পুরো রমজান পাবন্দির সাথে একাগ্র চিত্তে সারা রমজান নামাজ পড়ছে, এরকম লোক এখানে কয়জন পাওয়া যাবে? অথচ 1 মাসের নামাজ 70 মাসের নামাজের সমান ছিল, 1 মাস পুরা বলতে পারতো আমি 70 মাস পুরা ফেলছি। 5 রাত্র সজাগ থাইকা মসজিদে থাইকা
বলতে পারত আমি 83 বছরের এবাদত কামায় ফেলছি, 5 বেজর রাত, কিন্তু কয়জন মসজিদে ছিলাম? সইছেন আল্লাহ, কিন্তু এখন আর সইতে চাইতেছেন না। এই জন্য যেই অবস্থা দেখতেছি আজকে, গতকালকের চেয়ে আজকে গরম কম ছিল না বেশি ছিল? কালকে আবার বেশি হয় না কম হয় আল্লাহই জানে। যদি আরো বাড়তে থাকে কি করব? বুঝলাম গরম গেল গা, যদি 1 মাস টানা বৃষ্টি হইতে থাকে তাহলে 2,500-এর কি অবস্থা হবে? 2,500,000 হবে কি হবে? পানি আর পানি পানি হয়ে যাবে, ঠিক না? তখন আবার চিৎকার দিবেন এত বৃষ্টি কেন, ঠিক না? এখন চিৎকার দিতেছি বৃষ্টি হয় না কেন? আচ্ছা কালকে সকাল থেকে যদি শুরু হইলো আর আল্লাহ যদি কইল যে 1 মাস পর্যন্ত থামা থামি নাই, কি করবেন? এই জন্য আমার কথা কিন্তু বোঝেন, চলে যেতে হবে এখান থেকে। যুবক তোমারও যেতে হবে, আমারও যেতে হবে, প্রত্যেকের চলে যেতে হবে। মুসলমান আমি, উম্মতে মুহাম্মদী আমি, আমার জন্য সব কিছু শোভা পায় না, সব গুণা আমাদের হজম হবে না। গুণা হইতেছে 24 ঘন্টা গুণা, কোনো বাড়ি নাই যেই বাড়িতে 24 ঘন্টা গুণা না হয়, কোনো ঘর নাই যে ঘরে 24 ঘন্টা গুণা না হয়, কোনো যুবক নাই যে 24 ঘন্টার ভিতরে বেশি সময় গুণা না করে। ফ্যাক্টরিতে কাজ করতেছে একদিকে হাতে, আরেকদিকে এয়ারফোন লাগায়া গান শুনতেছে, না শুনতেছে না? হাত কাজ করতেছে, এয়ারফোন গুণা কামাইতেছে, অথচ অক্সিজেন আল্লাহ নিতেছে। অক্সিজেন কার? সবল কে রাখছে? সবল বোঝেন? সবল আরে সবল বোঝেন? সবল 80 দেখেই তো কাজ করতে পারতেছি। সবল কে রাখছে? সুস্থ কে রাখছে? সঠিক কে রাখছে? হাত পাও গুলা ভালো কে রাখছে? 24 ঘন্টা যা খাই এটাকে হজম করাইতেছে, সবকিছু আল্লাহ করাইতেছে। একটু তাকায় দেখেন আমাদের সমাজে, যুবক একটু ভাবো, বলো তুমি আল্লাহ আল্লাহ কতক্ষণ করো আর মোবাইল কতক্ষণ দেখো? আল্লাহ আল্লাহ কতক্ষণ করো? গান কতক্ষণ শোনো? আজে বাজে কতক্ষণ দেখো? বলো চ্যাট কতক্ষণ করতে থাকো? এর সাথে ওর সাথে ফালতু কথা কতক্ষণ বলতে থাকো? তারপরেও যেন এখনো বেঁচে আসি আল্লাহর মেহেরবানি, এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে সময়ের আগে ফিরে আসে। সময় যদি পার হয়ে যায় তো ফিরা যায় কোনো লাভ নাই। যদিও আমাদের সমাজের প্রবাদ বাক্য আছে যে চোর গেলে বুদ্ধি বাড়ে, কিন্তু চুরি হয়ে যাওয়ার পরে বুদ্ধি বাইড়া কোনো লাভ নাই, চুরি তো হয়েই গেছে। আর কোনোদিন চুরি হবে কিনা এটার গ্যারান্টি দিতে পারবো নাকি? যে চোর আবার আমার বাড়িতে আসবে এই কোনো গ্যারান্টি আছে নাকি? আর জীবনে নাও তো আসতে পারে, ঠিক না? চোর তো ভাবতে পারে যা নিয়ে আসছি 10 বৎসর আর ওই বাড়ির পাশ দিয়া না গেলেও চলবে, কেননা সব কাঁচায় নিয়ে আসছি। কিন্তু এখন আপনার বুদ্ধি বাইড়া লাভটা কি হবে বলেন? ডুস খাইলে হুশ হয়। আচ্ছা আপনি ডুস খায়া মাথা ফাটায় ফেলছেন,
এখন হুশ আয়া লাভটা কি হলো? সিলাই তো লাগবই, ঠিক না? রক্ত তো পড়লই, ঠিক না? ডাক্তারের কাছে তো যাইতে হইলই, ঠিক না? আর যদি জীবনে ডুস না খাইলেন তো হুশ হয়ে কি লাভ হইল? বলেন, মরার পরে বুদ্ধি আসলে কি লাভ হবে, বুঝলে কি লাভ হবে? আল্লাহর আজাব চলে আসলে বুঝা লাভ হবে কি? মরার পরে যুবক কি লাভ হবে বলো? আমি সাদা মাঠা ভাবে তোমাদেরকে বুঝাইতেছি, পায়ে হাত দিয়ে বুঝাইতেছি। আজকে বোঝো, তুমি কিন্তু মুসলমান, তুমি কিন্তু উম্মতে মুহাম্মদ। সময় আবার হইলে বলবো, যদি আবার কখনো সময় হয়, আবার কখনো যদি লম্বা সময় নিয়ে আসা হয়, ইনশাআল্লাহ তখন বলবো আজকে সময় শর্ট, এই জন্যই এইভাবে বুঝাইতেছি। বোঝো, পরে হুশে আইসা কোনো লাভ নাই। আল্লাহ কিন্তু দেখাবে তোমাকে যে যুবক, ইচ্ছা করলে তুমি জান্নাতি যুবক হয়ে আসতে পারতে, ইচ্ছা করলে তুমি আরশের নিচের মেহমান হয়ে আসতে পারতে, ডিআইপি মেহমান হয়ে আসতে পারতে, সিআইপি হয়ে আসতে পারতে, আরশের নিচে জায়গা মিলতো। ইচ্ছা করলে তুমি জমিনের ভিতরে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় পাত্র হইতে পারতে। হাদিস আছে, ইচ্ছা করলে পারতাম। কিন্তু যদি যদি মৌতের পরে হুশ আসা কোনো লাভ হবে না। আজকে যদি হুশ আসে লাভ হবে, আমার তো বিশ্বাস। আজকে যদি বাংলাদেশের, সারা বাংলাদেশের মানুষ কালকের দিনটাকে যদি নির্ধারণ করা, সমস্ত মুসলমান ময়দানে আইসা, বাড়ির সামনে আইসা বা ছাদে উঠা, সবাই যদি একসাথে আল্লাহকে বলে যে আল্লাহ রমজানে ভুল হয়ে গেছে, দিছিলেন তো 1 মাস 70 মাসের এবাদত কামানোর জন্য, মনের তোকায় পারি নাই, শয়তান যদিও বন্দী ছিল, মনের তোকার কাছে হার মাইনা গেছিলাম, পারি নাই, গুনাহ হয়ে গেছে, পুরা রমজান পারি নাই, পারি নাই, শেষ 10 দিনও যদি পারতাম, শেষ 10 দিন তো নাজাতের ছিল, এই শেষ 10 দিনও যদি পারতাম, কিন্তু আল্লাহ আমরা তো চিত্র দেখাইছি, শেষ 10 দিন মসজিদ সবচেয়ে খালি ছিল, পুরা রমজানের ভিতরে সবচেয়ে বেশি মসজিদ খালি ছিল, শেষ শেষ, আর বাজারে উঠছে পড়া ভিড় ছিল সবচেয়ে বেশি শেষ 10 দিন। শেষ 10 দিনের ভিতরে তো এরকম রাত্র গেছে, 4-5 দিন এরকম গেছে যে সারা রাত্র 2,500-এর মার্কেট খোলা ছিল, চাঁদ রাত্রে তো পুরা রাত খোলা ছিল, ঠিক না? অথচ শেষ রাত্র যেদিন ছিল ওই দিন পুরস্কারের রাত্রি ছিল, কি কি দিছে, কি দিছে? আমরা ছিলাম কই, কই ছিলাম? আল্লাহ ডাকছে কি দিতে, আর আমরা ছিলাম কই? বলেন কত বড় অপরাধ, কত বড় অপরাধ, কত বড় অপরাধ, কত বড়! একটু নিচে যুবক, একটু নিজেকে চিন্তা করো। তোমরাও গেছো, কিনতে না গেলেও মজা নিতে গেছো, মজা নিতে গেছো না? মজা বোঝো? এইখান থেকে ঢাকা চলে গেছে, বসে এইখানে যেডি আইব, এডি তো আমগো 2,500-এরই, গুলশানের ডি তো দেখবো না ওরা কেমন, তো ওই জন্য চলে গেছে এইখান থেকে কোথায়, যমুনা ফিউচারে,
ওইখান থেকে চলে গেছে বসুন্ধরা সিটিতে। কেন? ওইখানে গুলশানের টি আসবে, বাড়িদারার টি আসবে, ধানমন্ডির টি আসবে, বনানির টি আসবে। আপনারা বুইরারা বুঝবেন না, যারা বোঝার ওরা বসতেছে মজা নিতে। এইখান থেকে মোটর সাইকেল নিয়ে গেছে গা, আবার কয়জনে পাও ভাঙ্গা পর্যন্ত আইছে। শেষ রাত্রের দিকে দুমায়া চালাইতে আয়া, কেউ হাত ভাঙছে, কেউ পাও ভাঙছে, কেউ পাও ছিলছে, কারো হাত ছিলছে নাই। লয়ামু দুই চারটা টোকা। এই জন্য কিন্তু খুলা বলতেছি, সবকিছু শোভা পায় না, আসেন আর আগে বাইরেন না, আল্লাহকে আর নারাজ না করি। দেখা যাবে গরমের পরে বৃষ্টিও আজাব হয়ে আসবে, বৃষ্টির পরে আবার খরা আজাব হয়ে আসবে, এক একটা ঋতু আমাদের জন্য আজাব হয়ে আসবে। আজাব আসা শুরু হয়েছে, এই জন্য চলেন। আকাশের মাথার উপরে কিন্তু এখন কিচ্ছু নাই, আল্লাহ কিন্তু প্রথম আকাশে। রব্বে কাবার কসম, যদি আমার কাছে ক্ষমতা থাকত, এরকম কিছু আধ্যাত্মিক জানতাম, তাহলে লাউড স্পিকার লাগায় দিয়ে আপনাদেরকে শুনে দিতাম। আল্লাহ এখন ডাকতেছে জোরে, হাল মিম মুস্তাগফির ফা আগফির লা, গুনাহ করা ফেলছিস, গুনাহ করা ফেলছিস, কোনো অসুবিধা নাই, মাপ চা আমি মাপ করে দেব। যার যা দরকার আল্লাহ ডাকতেছে, কার কি দরকার চাবি আমি দিয়া দিব। চলেন আজকে এই মজলিস থেকে, বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলবো, অঙ্গীকার করো, গুনাহ করার আগে চিন্তা করো। বাংলা একটা কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভাবিয়া করিলে কাজ সুখতার হয়, না ভাবিয়া করিলে কাজ মরণের ভয়। এটা ছোটবেলা আমরা আদর্শ লিপিতে পড়ছি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভাবিয়া করিলে কাজ সুখতার হয়, না ভাবিয়া করিলে কাজ মরণের ভয়। মরণও হইতে পারে, এই জন্য চলেন যুবক আজকে আল্লাহর কাছে তওবা করি। আমি একটা রাস্তা দেখায় দিয়া যাব, একটাই যদি করতে পারি, কিচ্ছু যদি নাও করতে পারি, শুধু একটা কাজ যদি করতে পারি আজকের থেকে, যে এটার ব্যাপারে কোনো আপোষ করব না, কোনো ছাড় দিব না, দরকার হলে চাকরি ছেড়া দিব, দরকার হলে কর্ম ছেড়া দিব, কিন্তু এটা ছাড়ব না। যদি দুটা কাজ আজকে করতে পারি, দুটা কাজ যদি আজকে করতে পারি, যেটা বলতে যায় বাহির হয়ে গেছিলাম, যে আমার বাংলাদেশের মুসলমান যদি কালকের দিনটা নির্ধারণ করে আর যে যেই জায়গায় আছে ওই জায়গায় দাঁড়াই যদি তওবা করে হাত উঠায়, যে আল্লাহ তওবা করলাম, ভুল হয়ে গেছে, এত বড় রমজান পাইও কাজে লাগাইতে পারি নাই, আমার বিশ্বাস মনে হয় তওবা করতে দেরি, এই পরিস্থিতি চেঞ্জ হইতে দেরি হবে না। কিন্তু আমার কথা তো 18 কোটি জাতির কাছে পৌঁছবে না, আর আমার কথা তো সবাই মানবেও না, পৌঁছবেও না, আবার মানবেও না, বলবে বাদ দাও। আবার অনেকে মজাকও করবে, কত কইরা দেখলাম কিচ্ছু হয় না, এটাও বলবে। কিন্তু আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলি, চলেন আজকে মনের থেকে আল্লাহর কাছে তওবা করি, যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, যা গুনাহ পর্যন্ত করছি সব গুনার থেকে মনের থেকে তওবা করা, পারবেন যুবকরা? পারবা? পারবা?
দেখি কে কে পারবেন, পাক্কা? দুই হাত উঠায় তো, বিলকুল। তাইলে হাত এরকম করেন, এরকম এরকম উঠান উপরে, নারায়ণ আল্লাহকে বলেন যে আল্লাহ মনের থিকা অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। আল্লাহ আমাদের মাথার উপরে কোনো সামিয়ানা নাই। নামান রব্বে কাবার কসম, যুবক তুমি যদি মনের থিকা করে থাকো, তোমার তুমি মনে করতে পারো যে তুমি এই মুহূর্তে জন্ম নিছ, আজকের থেকে তুমি নতুন জীবন শুরু করতে পারো। হ্যাঁ, তা ইবু মিনা দাম্বি কামাল্লা দাম্বালা, মনের থেকে যদি কেউ গুনার থেকে তওবা করলো, তো আল্লাহ বলে তার গুনা আমি থাকতে দেই না, মুছা দেই, সাথে সাথে মুছা দেই। আর যেই মজলিসে বসে তওবা করলাম, এখানে শুধু একটা মিলবে না, শুধু গুনা মাপ মিলবে না, বরং গুনার জায়গাগুলা খালিও থাকতে দিবে না, বরং নেকি দ্বারা সমপরিমাণ নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবে। সমপূর্ণ সমপরিমাণ নেকি দ্বারা ভরে দিবে। আর দ্বিতীয় একটা কথা, একটা শুধু আজকের থেকে অঙ্গীকার করেন যে যখনই আজানের ধ্বনি কানে আসবে, আমি যেখানে থাকি ওইখানেই আমি নামাজে দাঁড়ায় যাব। মসজিদে আসতে পারলে তো ভালো, যদি মসজিদে আসার সুযোগ না হয় তো আমি কারখানারই কোনো কোনার ভিতরে দাঁড়ায় যাব। আগে নামাজ পড়ব, তারপরে কাজ করব। আর যদি ফ্যাক্টরির মালিক আমাকে কাজ করতে নাও দেয়, যদি এই সুযোগও আসে যে আমাকে কাজ ছেড়া দিতে হবে, তো ছেড়া দিবে। আরে দিয়া দেখেন না, আজমাকে তো দেখ, আজমাকে তো দেখ, পুরা না উত্তর তো ফের কেহনা, আল্লাহ নিজে বলতেছে তুই আমাকে পরীক্ষা তো করে দেখ, আমি যদি একশোতে একশো না হই তারপরে বলিস। এই দুটা কাজ আজকে আমরা করি, যে আজকের থেকে নামাজ ছাড়ব, পাক্কা ওয়াদা, বিলকুল সত্য, তাইলে আল্লাহ নামান, তাইলে আল্লাহর কাছে এখন চাওয়া যায়, কিছু করেই তো কিছু চাওয়া যায়, ঠিক না? কি বলেন না, রিক্সায় উঠেই বাড়া চায় কেয়া? আপনি তো রিক্সা অল্লাহের কথা কমপ্লিট করলেন যে আপনার এখান থেকে নিয়ে যাবে অটোওয়ালা কই 2,500, ঠিক না? ও যদি কয় টাকাটা দিয়া লন, আপনি কি কইবেন? আগে নামা তারপরে টাকা, ঠিক না? আর যদি কয় না না দিলে যামু না, কয় কান করটি দে একটা সাইজ করি তোরে, সত্য তো? হ্যাঁ, মানুষও তো কইব কি রে, তুই এখন পর্যন্ত 2,500 গেলি না, আগে টাকা চাষ করলি গা, এই কায়দা আবার কবের থেকে শুরু করলি? আমরা যখন অঙ্গীকার করলাম, তওবা করলাম, এখন আল্লাহর কাছে চাওয়া যায় যে আল্লাহ আমাদের অবস্থা পরিবর্তন করা দেয়। চলেন আল্লাহর কাছে মন করে দোয়া করি, ঠিক আছে? আল্লাহর কাছে দল করে দোয়া করি, কথা আমার শেষ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মাদাল হামদ কামা ইয়ামবাগী লি জালালি ওয়াজহি নাতাওয়াসসালু ইলাইকা আসমাআকাল হুসনা
লা ইলাহা ইল্লা আনতার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলীমুল কাবিযুল বাসিতুল খাফিযুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলীগুল কাবীরুল হাফিযুল মুকীম الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق القوي المتين الولي الحميد المؤسي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله اللهم لك الأسماء الحسنى ندعو بأسمائك الحسنى ونتوسل بأسمائك الحسنى আয় আল্লাহ আপনি বলছেন আসমায়ে হুসনার উসিলা দিয়া যেই দোয়া করা হয় এই দোয়া নাকি আপনি কবুল করেন। আমরা বেশি কিছু চাব না মালিক, আজকে যুবকদের এই আয়োজন যেন কবুল হয়, যুবকরা যেন কবুল হয়, আয় আল্লাহ পুরো এলাকার মানুষগুলো যেন কবুল হয়, আজকে যেন পুরো 2500 কবুল হয়। আল্লাহ আমরা কবুলিয়াত ছাড়া উঠতে চাই না, এই যুবকদেরকে কবুল করেন, এদের তওবা কবুল করেন, এদের অঙ্গীকার কবুল করেন, এদের আয়োজন কবুল করেন, আল্লাহ মেহরবানি করে আজকে কবুল করেন, মেহরবানি করে আজকে কবুল করেন, আজকে খালি হাতে ফেরত দিয়েন না। আল্লাহ এদের মাথার উপরে কোনো সামিয়ানা নাই, এরা কোথায় পয়সা চাইতেছে একটু দেখেন। আপনি প্রথম আকাশে এখন অবস্থান করতেছেন, আপনি ডাকতেছেন আর এরা হাত উঠায় দিয়া বসা আছে। আল্লাহ যুবকদের চোখের পানি কবুল করেন, এদের কান্না কবুল করেন, এদের চাওয়া কবুল করেন। আজকে যেই এই যুবকদেরা যারা আয়োজন করছে, আল্লাহ প্রত্যেককে আল্লাহ ওয়ালা বানায় দেন, প্রত্যেককে আপনার মাহবুব বানায় দেন, আপনার হাবিবের মাহবুব বানায় দেন। আমরা ভুল স্বীকার করলাম আল্লাহ, আমরা ভুল স্বীকার করছি আল্লাহ, আমরা গুনাহ করছি আল্লাহ, আমরা গুনাহ স্বীকার করছি আল্লাহ। আল্লাহ ওই কবির কথাই সত্য, ইলাহি আব্দুকাল আসি আতাকা, ইলাহি আব্দুকাল আসি আতাকা, ইলাহি আব্দুকাল আসি আতাকা, মুকিররাম বিযুনুবি কদ্দাআকা, মুকিররাম বিযুনুবি কদ্দাআকা। আল্লাহ আপনাকে ডাকতেছে, আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করেন। এই যুবকদের আয়োজনের কারণে এই এলাকার মাটির নিচে যারা শুয়া আছে, 2500 মাটির নিচে যারা শুয়া আছে, সারা দুনিয়ার মাটির নিচে যারা শুয়া আছে, উম্মতে মোহাম্মদি যারা শুয়া আছে, আল্লাহ এদেরকে মাফ করা দেন, মাফ করা দেন, মাফ করা দেন। আল্লাহ আমি বেশি শুনাইতে পারলাম না, যতটুক শুনাইলাম আল্লাহ এতটুক এদের দিলের ভিতরে গাইথা দেন, এতটুকের আসর এদের ভিতরে জাহের করা দেন। আল্লাহ বড় দূরে যাব, আপনি সময়ের ভিতরে বরকত দিয়া দেন, যেন অল্প সময় পচা যেতে পারি। আয় আল্লাহ, আয় আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন, আল্লাহ আমাদের দেশের ওয়েদারকে চেঞ্জ করে দেন, আল্লাহ সিলেটে বৃষ্টি দিলেন, একটু আগেও তো হবিগঞ্জে দিলেন, আল্লাহ আমাদের উপরে এরকম নারাজ কেন হয়ে গেলেন, আমাদেরকে কি দিবেন না,
ডাকালাদের উপরে কেন নারাজ হয়ে গেলেন? বৃহত্তর সিলেটে তো দিয়া দিলেন বৃষ্টি, একটু আগেও তো হবিগঞ্জে বৃষ্টি হইতেছিল, আল্লাহ সিলেটে হইতেছিল, আল্লাহ বাকি বিভাগগুলাকে দিবেন না? আল্লাহ আমরা সবার পক্ষ থেকে আপনার কাছে মাপ চাইলাম, আপনি বাংলাদেশকে বৃষ্টি দিয়া ঠান্ডা করা দেন, এই ওয়েদারকে চেঞ্জ করা দেন। আল্লাহ পুরুষ তো পুরুষ, মা বোনরা ঘরের ভিতরে বড় কষ্ট করতেছে, বড়রা তো বড়রা, বাচ্চারা বড় কষ্ট করতেছে। আল্লাহ আমাদের গুনার কারণে এদেরকে কষ্ট দিয়েন না, এদেরকে কষ্ট দিয়েন না, মা বোনদেরকে কষ্ট দিয়েন না, বাচ্চাদেরকে কষ্ট দিয়েন না। আল্লাহ আজকে আমাদের দোয়া আপনি কবুল করেন, আজকে আমাদের দোয়া কবুল করেন, আমাদের ওয়েদারকে ঠান্ডা করে দেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ আমাদের আয়োজনকে আবারও বলতেছি কবুল করেন, কবুল করেন, কবুল করেন, এই যুবকদেরকে কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম।